বললাম আপনাদের কাছে আজকে একটু দেরি হয়ে গেল, আমি কিন্তু সকাল আটটা নিয়ে এসেছি, ওখানে ছিলাম, বুঝতেই পারছেন তাদের বয়স কম যারা আমার বাইরে নিচ্ছে, অনেক দিন চোখ বন্ধ ছিল, আর আপনারা তো অনেক ম্যাচ দীর্ঘদিন আপনারা শিক্ষকতা বলছেন, অনেকে দুধান শিক্ষক আছেন, আমি জানি যে বেটার সেক্টর লেবার যদি এখনো দেরি হয় না, তাই হয়নি, আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। একসঙ্গে আমরা যাতে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়, আপনারা জানেন যে 25 জুন বেলা 1:30 সময় হাইকোর্ট আইনে ছিল যে স্কুল প্র্যাকটিস কমিশন যারা কেস করেছেন তাদের সিটটা বাকি রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। আমরা কিন্তু আদালতের রায়ের পরে একটুও সময় নষ্ট করিনি, আপনারা জানেন যে 25 তারিখে আমরা ওয়েবসাইটে আপলোড করে দিয়েছিলাম যে আমরা 27 তারিখে কাজ শুরু করবো, তো আমরা আপনাদের সকলের শুভেচ্ছা এক বছরে করতে পেরেছি। এখন আমরা আজকেই আমাদের পছন্দ মতো স্কুলে আমরা আগের দিন থেকে শুরু করেছি, আমরা র্যাঙ্ক অনুযায়ী জানি আমরা স্কুল ডিসপ্লে করবো, আপনারা অনেকে স্কুল দেখেও এসেছেন, আপনারা এখান থেকে র্যাঙ্ক অনুযায়ী আপনাকে স্কুল চয়েস করবেন, চয়েস করার পরে আমরা আজকে রেকমেন্ডেশন এটা দিয়ে দেবো। কিন্তু আপনারা জানেন যে এখন অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কারণ 8th May 2000 আপনারা যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস হবেন তাদের জেনে রাখা ভালো যে এখন আমরা স্কুল থেকে রোস্টার তুলে নিয়েছি, মানে আর রোস্টার অ্যাপয়েন্টমেন্ট আর স্কুল কর্তৃপক্ষ করবে না, আগে করতো, কারণ এসএস কিছু রেকমেন্ডিং অথরিটি, স্কুল ম্যানেজিং কমিটি ছিল অ্যাপয়েন্টিং অথরিটি, এখন কিন্তু স্কুল অ্যাপয়েন্টিং অথরিটি নয়, আপনাদের আমরা রেকমেন্ডেশন দেবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট দেবে, তা যায় সে অ্যাপয়েন্টিং হতে সে রোস্টার মিটিং করবে, তাহলে রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট উইল রেজিস্টার টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 8th May 2018 এই অর্ডার বেরিয়ে গেছে বলে এখন আর ওরকম সেন্ট্রালাইজ রোস্টার হবে। আপনাদের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা হচ্ছে তারা আপনারা এখান থেকে রেকমেন্ডেশন ডিসিশন নেওয়ার পর আমরা চেষ্টা করবো আপনাদের কমপ্লিট হওয়ার পর আমরা হার্ড কপি এবং সফট কপি বোর্ডের কাছে পাঠিয়ে দেব, বোর্ড আপনাদের কয়েকদিনের মধ্যে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দেবে। আপনারা যদিও সকলে জানেন তাও একবার বলে রাখছি, এই লেটার অফ অ্যাপয়েন্টমেন্টের ভ্যালিডিটি কিন্তু আনলিমিটেড ভ্যালিডিটি, মানে আপনি যদি রিলিজ নেবেন আর 5 দিনের মধ্যে জয়েন করতে হবে, আমরা তার পর্যন্ত ধরি আপনারা চেষ্টা করবেন, কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দায়িত্বশীল পদে আছেন, আজকে ইন্টিমেশন লেটার দিয়ে যাওয়ার পর আপনারা স্কুল কর্তৃপক্ষকে আগামীকালই প্রেয়ার দেবেন লেটার অফ ইন্টিমেশন যে আমি এই স্কুলে ছিলাম, আমি এই স্কুলে হেডমাস্টার হওয়ার নিয়োগপত্র পেয়েছি, আমি জয়েন করতে চাই, নিয়োগপত্র পাওয়া গিয়ে নেওয়া দিতে চাই, তাহলে সেই স্কুল ও দায়িত্ব আমি বিলুপ করে দেবে, করবে নেওয়ার পর আপনাকে নিজের সুবিধা হবে, কারণ জানেন পাকা চাকরির ক্ষেত্রে আইডা স্থায়ী 1 মাসে নোটিশ দেয়, আর আপনি ছাড়লেও নোটিশ, আপনারা ছাড়ানো নোটিশ সেটা করবেন, আবার নিয়োগপত্র পাওয়ার পর বিভিন্ন স্কুলে যে জয়েন করবেন, তো আপনারা যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস হবেন আর আগামী দিনের শিক্ষা ক্ষেত্রে প্যান্ডারি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার মানকে আরো এগিয়ে নেওয়ার জন্য আপনারা সরাসরি হবেন। আর সবসময় বলি ইউএস বেঙ্গল সেন্ট্রাল স্কুল প্র্যাকটিস কমিশন আপনাদের পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকছে, আপনারা পরিচালনা করতে গিয়ে যদি কোনোদিন কোনো সমস্যার মধ্যে পড়েন এসএসসি দরজা আমাদের জন্য সবসময় খোলা, কারণ আমিও নিজে একজন শিক্ষা প্রশাসক, আমিও হাওড়া জেলার জয়পুর আন্তর্জাতিক ব্লকের জয়পুর পঞ্চায়েতের প্রিন্সিপাল, আমিও সেখানে 2006 সাল থেকে 361 উনি ভ্যাকেন্সি কোড দিয়েছেন 1672 1672 আমার কলেজ হচ্ছে হাওড়া জেলার আন্তা 2 নম্বর গ্রামের জয়পুর পঞ্চায়েত কলেজ, আমি জানুয়ারি মাস থেকে এখানে দায়িত্বে এসেছি এবং চেষ্টা করছি যাতে আপনাদের বিশ্ব নিয়োগ করে অবগত করা যায়। উনি স্কুলের ভ্যাকেন্সি কোড দিয়েছেন 1033 1033, আপনি হেডমাস্টার হয়ে হবেন, আমি এটা বলছি যে আপনি ধৈর্য হচ্ছেন না, আমি আপনাকে সে কি হয় পরে বলবো, এত জানবার আগ্রহ আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদেরকে বলছি ইচ্ছে চিন্তা নেই, একবার অ্যাপয়েন্টমেন্ট দিলে
চাকরি পাওয়া যা কঠিন, চাকরি ছাড়া কাছে অনেক অনেক আপনাদেরকে বলি আমার গান আছে, আমার ওখানে যেতে হবে। সবচেয়ে বড় কথা, ওখানে সারা পশ্চিমবঙ্গ থেকে 120 প্লাস দশজন রিজার্ভ, 130 জন ডিসিপ্লিন করে যা হচ্ছে, তারা আমার সবাই বন্ধু। ওখানে বেশি সময় দিতে হবে, আপনারা অনেক দীর্ঘ এবং প্রান্ত, আপনাদেরকে বেশি বোঝাবার কিছু নেই। আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা কিন্তু কালকে গিয়ে স্কুলে ইনটিমেশন এটা দেবে। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আপনাদের আরো আরো বেশি শুভেচ্ছা কামনা করছি। আমিও আপনাদের মতো উইজার ইন্ডাস্ট্রিয়াল বোর্ড ভাবতেন না যে চেয়ারম্যান মানে অন্য কিছু, আপনাদেরও আমি একজন। আমিও এখন কলেজের প্রিন্সিপাল, এখানে অ্যাডিশনাল চার্জ। ভালো থাকবেন, আপনাদের যা সমস্যা বলুন। আরে আপনারা সহজ কোনো সহজ বুঝতে পারেন না, আমি চেয়ারম্যান এসেছি, আমার দায়িত্ব রেকমেন্ডেশন এখানে দেওয়া, দিয়ে দিলে আমার ঝামেলা শেষ। আপনি কবে ডিভারমেন্ট হবেন, কবে শিশু করে যাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। কবে ভোট, কবে অ্যাপয়েন্টমেন্ট দেবে, আমি তো ভোটের প্রেসিডেন্টটাই বললাম না, এটা করবেন বা পারমিতা রায় করবেন। আমি আপনাদেরকে দিলাম, আমার কাজ করে দিলাম, আপনারা ভোটে বলবেন করবেন, ঠিক আছে। আমি আমার এখতিয়ার বলে কোনো কাজ করি না, করবো না। আমার যেটা এখতিয়ার সেটাই করি, আমি রেকমেন্ডমেন্ট করি, রেকমেন্ড করে দিচ্ছি। কবে কোর্ট অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে কি করে দেবে, তাহলে আপনারা করুন। ধন্যবাদ, চলছি। আপনারা আর কত আপডেট চান? প্রতি দেখা কেন্দ্রে ভরে দিচ্ছি। আর কি আপডেট? যদি কেউ কোনো সমস্যায় পড়ে, আগে থেকে সমস্যা ভাবছেন না, তারা জীবনটাই সমস্যা, ঠিক আছে। আর যেটা বলেন, আমরা আজকে যেটা করেছি, এসএসসি ইতিহাসে অভিনব 120টা এক্সপার্ট নিয়ে 40-80 টাকা নিয়ে আয়োজন করে দেখুন, দেখবেন যাওয়ার সময় কোনো রকমই আমার যে নিউ কাম পাবে না। 2128 2128 আপনারা দেখবেন যাওয়ার সময় এই ভাইদের ভাই বন্ধু ইন্টার করছে, এই আনন্দের সামনে কি অবস্থা দেখবেন। আমার এটাই চলছে, আমরা আপনাদের সুবিধাতে অনেক রিস্ক নিয়েছি, ঝুঁকি নিয়েছি, ঠিক আছে। আপনারা সহযোগিতা করুন, আশা করি আমরা যদি একই নৌকা যাত্রী, আপনারা সহযোগিতা করবেন। আর অযথা উত্তেজিত হবেন না, উত্তেজনার কথা, ঠিক আছে। আর অযথা ভাবনা ভাববেন না, কম কিছু নাই। ঠিক আছে, আর বেশি বলছি না, আপনাদের জানার শেষ নেই। আইফোন ওয়ার্নিং যেমন করি তেমন বুঝি, আর পরে শিখবেন, আই সব শিখলে পরে তিনি কি শিখবেন। Serial number 3, 32, 2, 42, 2, 42.